আচ্ছা, এতক্ষণ যেহেতু আমরা রিপিট করলাম তাই এটা রেকর্ডিং এ ছিল না, তো এখন আমি যাচ্ছি। আমি বলছিলাম যে এই যে আমরা যে আরবিতে চীনা নিয়ম মুসলিমুন ছকটার কথা আমরা বললাম, মুসলিমুন ছকটাকে আমরা এভাবে ডিফাইন করতেছি। দেখেন এই যে এই রো বরাবর হতেছে কি আমাদের, রো বরাবর হচ্ছে আমাদের রাফা, এই প্রথম রোয়ের সবগুলোই হচ্ছে রাফা, মুসলিমুন, তারপরে মুসলিমানি, মুসলিমুন, এরা সবাই হচ্ছে রাফা। সেকেন্ড রোতে দেখেন নাসাব, তাহলে মানে মুসলিমান, মুসলিমাইনি, মুসলিমিনা, এরা সবাই হচ্ছে নাসাব। তারপরে যে থার্ড রোটা দেখেন জার, মুসলিমিন, মুসলিমাইনি, মুসলিমিনা, এরা সবাই হচ্ছে জার। তা আমরা চিনবো কিভাবে? আমরা এই প্রথমে আমরা এই 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 এক বচনের কলামটা দেখেন, এক বচনের কলামে আমরা বলতেছি যে, এক বচনের কলামে আমরা বলছি যে এখানে দেখেন একটা সাউন্ড দিয়ে শেষ হতেছে, একটা টুম টুম শব্দ দিয়ে শেষ হতেছে, উন, আন, ইন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। এই যে এই যে এই কথাটা যে আমরা বলতেছি মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এখানে দেখেন একটা শেষে কি উন, আন, ইন এরকম একটা সাউন্ড হচ্ছে। তাহলে এটা হতেছে যখনই একটা শব্দকে আমরা শুনবো, শোনার পরে আমরা দেখতেছি যেখানে একটা উন, আন, ইন অথবা উ, আ, ই দিয়ে শেষ হচ্ছে, তখনই আমরা কি বুঝবো, তখন আমরা বুঝবো যে এটা হইতেছে আমাদের এক বচন, এখানে একজনই কাজ করতেছে। যেমন মুসলিমুন, এই কথাটা অর্থ হইতেছে একজন মুসলিম এবং সে হইতেছে কর্তা, একজন মুসলিম সে হইতেছে কর্তা। মুসলিমান, এই কথাটা অর্থ হইতেছে কি একজন মুসলিম এবং সে হইতেছে নাসাব। মুসলিমিন, এই কথাটা অর্থ হচ্ছে কি একজন মুসলিম এবং সে হচ্ছে জার, সে হচ্ছে জার। আচ্ছা, আপনারা আপনারা কি পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আপু ছোট করে দেখা যাচ্ছে, আপু ছোট করে দেখা যাচ্ছে। নিয়ম এটা আর কি, কিংবা নিয়ম কি এসএমএসএল রাফা নাসাব জার চেনার নিয়ম? হ্যাঁ, রাফা নাসাব জার কি চেনার নিয়মটা আমরা দেখাচ্ছি। ডান দিকে যেটা সেটা বোঝা যাচ্ছে না, চার না ওটা ওটা দরকার নাই এখন, আমি আমি বড় করে দেখাচ্ছি। জি দেখা যাচ্ছে কি পুরোটা? জি আপু এখন ক্লিয়ার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা বলছিলাম যে এই যে আমি একটু সহজ করে দেই, এক বচন। হ্যাঁ, এক বচন আমরা জানি যে আরবিতে, আরবিতে বচন হতেছে তিনটা, আমরা বাংলায় জানি এক বচন আর বহু বচন, কিন্তু আরবিতে হচ্ছে তিনটা, এক বচন, দ্বিবচন আর বহু বচন। হ্যাঁ, তো এখন আমরা এই বচনকে চিনবো কিভাবে? যখনই শেষে দুই পেজ অথবা এক পেজ দিয়ে শেষ হবে, এই যে আমরা লিখেছিলাম গত ক্লাসে যে উন সাউন্ড দিয়ে শেষ হবে, উন সাউন্ড দিয়ে শেষ হলেই সেটা কি, সেটা হচ্ছে আমরা বুঝবো যে এটা হচ্ছে রাফা, মানে কর্তা। এ হচ্ছে কি, এ হচ্ছে কর্তা, সেই আমাদের কাজটা কন্ডাক্ট করেছে। তাহলে এখন আমি যদি বলি একজন মুসলিম, তাহলে মুসলিমুন বলা মাত্র বুঝতে হবে যে একজন মুসলিম কিছু একটা করেছেন, একজন মুসলিম কিছু একটা করেছেন, তিনি হচ্ছে কর্তা। আর যখন আমি বলবো মুসলিমান, শেষে শেষ হচ্ছে কি দিয়ে, আন দিয়ে, তাহলে আমাদের এন্ডিং সাউন্ডটা হচ্ছে আন, আন, শেষের ধ্বনিটা হচ্ছে আন। তা আন দিয়ে যখন শেষ হবে, মানে দুই জবর অথবা শুধু জবর দিয়ে যখন শেষ হবে, তখন আমরা কি বুঝবো এটা হচ্ছে নাসাব। নাসাব মানে এটা হচ্ছে কর্ম, কর্ম মানে এটা, এই যে একজন মুসলিমের কথা বলা হচ্ছে, ইনি এখন কি করতেছেন, ইনি এখন, এটা নেটওয়ার্কের জন্য হইতে পারে আন্টি, এই যে সাউন্ডে যে ডিস্টারবেন্সটা, এটা নেটওয়ার্কের জন্য হতে পারে। তো আমরা বলছি যে মুসলিমান, মুসলিমান এই কথাটার অর্থ হচ্ছে একজন মুসলিম, তাকে নিয়ে কিছু একটা বলা হচ্ছে, তিনি বাক্যে কোনো কাজ করছেন না, তাকে নিয়ে কিছু বলা হচ্ছে, কর্ম। হ্যাঁ, কর্ম, নাসাব। এই যে মুসলিমান, এই আন চিহ্নটা দেখেই আমরা বুঝে যাব কি যে এটা
নাসাব ইনি বাক্যে কর্তা নয়। তাহলে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে উন আন এই যে সাইনগুলা, হ্যাঁ এক পেশ অথবা দুই পেশ, এটা কিন্তু শব্দের শেষে যে লেটারটা সেটার মধ্যে বসতেছে, এটা মনে রাখতে হবে। শব্দের শেষের যে লেটারটা সেখানে বসতেছে, এটা নিয়ে একটা অবশ্য মজার গল্প আছে, তো সেটা আমি পরে বলতেছি, আগে আমরা সিরিয়াস পড়া শেষ করি। তো আমরা বলছিলাম যে উন আন, আরেকটা বললাম কি ইন, শেষে দেখেন মুসলিম মিন। তো এখন এই মুসলিম মিন এখানে দুই জের আছে, জি জি মুসলিমান, রাইট। আচ্ছা তাহলে এখন আলহামদুলিল্লাহ আমরা দেখছি যে যারকে আমরা কিভাবে চিনবো। যারকে আমরা চিনবো হচ্ছে মুসলিম মিন থাকবে, মুসলিমিন, যার যখন আমরা বলতেছি তখন ইন সাউন্ড দিয়ে শেষ হবে মুসলিম মিন। তাহলে এই যে উন আন ইন এরা হচ্ছে এক বচনের, এরা হচ্ছে সাইন, এক বচন এটা বোঝা যাবে। এবং উন হইলে কর্তা, আন হইলে কর্ম, ইন হইলে যার, এটা আমাদের মনে রাখতে হবে। আর আরেকটা জিনিস যে এই শব্দ এই চারটা এই ছকটা কিন্তু পুরাটাই পুরুষদের জন্য, তাই না, মেল মেলদের জন্য হইতেছে এই ছকটা, পুরুষবাচক শব্দের জন্য এই ছকটা। আচ্ছা এখন আমরা প্রসিড করি, দেখেন দ্বিতীয় কলামে বলা হচ্ছে দ্বিবচন, দ্বিবচন মানে দুইজন। আমরা একটু সবাই এখানে যেহেতু অনেক পার্টিসিপেন্ট, সবাই একটু যদি মিউট রাখি, প্রশ্ন করার সময় আমরা আনমিউট করে প্রশ্ন করব। হ্যাঁ আমি একটু কষ্ট দিচ্ছি, সবাইকে একটু মিউট করে দিচ্ছি, যখন প্রশ্ন করবেন আনমিউট করে প্রশ্ন করবেন, অসুবিধা নেই। আচ্ছা মুসলিমানি, মুসলিমানি দেখেন এখানে আনি শেষে, এই মুসলিম পর্যন্ত কিন্তু ঠিক আছে, মুসলিম মুসলিম ঠিক আছে, শেষে যুক্ত হয়েছে আনি, আলিফ আর নুনের নিচে জের, আনি। এই আনি হইতেছে একটা চাবি, আমরা বলতেছি দ্বিবচন আর বহুবচনে কি যুক্ত হবে, একটা চাবি যুক্ত হবে। চাবি মানে তালার সাথে চাবি না দিলে এটা খুলবে না, তার মানে আমাকে চাবি অ্যাড করে এটা কন্ডাক্ট করতে হবে। সিম্পল ভাবে বললে সাফিক্স, ইংরেজিতে যারা বুঝতেছেন সাফিক্স মানে একটা একটা অ্যাডিশনাল কিছু এখানে যুক্ত হবে, যুক্ত হলে এটা মিনিংটা চেঞ্জ হয়ে যাইতেছে। যেমন মুসলিম, সবগুলাই দেখেন মুসলিম 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 আছে, কিন্তু শেষের যে লেজ শেষের যে টেলটা টেলটা চেঞ্জ হয়ে যেতেছে, চেঞ্জ হয়ে যেতেছে কিভাবে, প্রথমে যখন রাফা হচ্ছে দুইজন তখন আনি চাবি যুক্ত হবে, আনি, আলিফ আর নুনের নিচে জের, আনি। তারপরে কি যুক্ত হবে, আইনি। হ্যাঁ আপনারা নিজেরা খাতায় লিখবেন, লিখে এই যে আমি চাবিগুলোর কথা বললাম এগুলো লিখে নেন, আইনি আনি আইনি। আইনিতে দেখেন এই যে শব্দটা যেখানে শেষ হইলো সেই শেষ লেটারের উপরে জবর দিলাম, তারপরে এই ইয়া নুনটা হতেছে কমন, ইয়ার উপরে সুকুন নুনের নিচে জের, আইনি আইনি। এই আইনি উচ্চারণটা আমাদের শেষে যুক্ত হইতেছে, এজন্য আমরা এটাকে বলতেছি এন্ডিং কম্বিনেশন, শেষ হইতেছে একটা জোড়া দিয়ে, এন্ড হইতেছে কিসের মাধ্যমে, কম্বিনেশনের মাধ্যমে। কম্বিনেশন তো আমরা বুঝি, কম্বিনেশন মানে যুক্ত করা, বাংলায় যেরকম যুক্তাক্ষর বলি সেরকম এখানে যুক্ত হচ্ছে, কি যুক্ত হচ্ছে, চাবি যুক্ত হইতেছে, সিম্পল ভাবে চাবি যুক্ত হচ্ছে। তাহলে আনি আইনি আইনি এই দুটো সেম, আইনি আইনি সেম, তাহলে আইনি এখানেও হচ্ছে আইনি। তাহলে আমরা এখন আপনার কাছে মনে হবে যে আমি তাহলে কিভাবে বুঝবো নাসাব কোনটা যার কোনটা, এখানে আমি বলতেছি যে ইনফরমেশন আমাদের এখনো আমি সবগুলা দেই নাই, আমরা আস্তে আস্তে করে প্রসিড করতেছি, এটা হচ্ছে পাজেল জোড়া লাগানোর মতো, যখন আমি আরেকটা ক্লু দিব তখন আপনার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা শুধু একটু মনে রাখবো যে আনি হইলে দুইজন মুসলিম আনি, তাহলে যদি আমরা বলি যে দুইজন মুসলিম হজে যাচ্ছেন, তাহলে আমরা কি বলবো, মুসলিমানি হজে যাচ্ছেন, কারণ যাওয়ার কাজটা দুজন মুসলিম করতেছেন, তাহলে মুসলিমানি হজে যাচ্ছেন। আচ্ছা মুসলিমাইনি মানে আমি দেখেছি দুইজন মুসলিমকে, এখানে আমি কি বলবো, আমি দেখেছি মুসলিমাইনি, মুসলিমাইনি মানে মুসলিমাইনি বললেই আমি বুঝে যাবো যে দুইজন মুসলিমকে বলা হচ্ছে এবং তারা কিছু করতেছেন না, তারা হচ্ছে নাসাব, তারা কর্ম অবস্থায় আছে। আবার আমি যদি বলি যে এটি এটি দুইজন মুসলিম মুসলিমের বাড়ি, তাহলে আমরা কি বলবো, বাইতু মুসলিমাইনি, বাইতু মুসলিমাইনি, বাইতু মানে ঘর, মুসলিমাইনি মানে দুইজন মুসলিমের বাড়ি। এখানে
আপনার কাছে মনে হতে পারে যে দুইটাতে একই ওয়ার্ড, কিন্তু আমি বলছি যে একটু পরে আপনার ক্লিয়ার হবে, আরো দুই চারটা ক্লাস পরে এটা আমরা যখন আরো ইনফরমেশন দিব তখন ক্লিয়ার হবে। এখন আমরা শুধু মনে রাখবো যে আইনি আইনি দেখলেই আমরা বুঝবো যে এটা হচ্ছে আইদার নাসাব অথবা জার, নাসাব অথবা জার, আর আনি হলে হইতেছে রাফা। কিন্তু এখানে কয়জন আছে? এখানে দুইজন আছে, দুইজনের বেশি না, একজনও না আবার দুইজনের বেশিও না, এখানে শুধুমাত্র দুইজন আছে। আচ্ছা, বহুবচনে দেখেন শেষে কি যুক্ত হলো, মুসলিম পর্যন্ত ঠিক আছে, তারপরে যুক্ত হলো একটা উনা, ওয়াও নুন, উনা উনা ওয়াও আর নুনের উপর জবর উনা। আর এখানে কি হলো, এখানে ঠিক আইনির উল্টা হলো, তাই না? আইনিতে মিমের উপর জবর দিছিলাম আর এখন মিমের উপর জের দিলাম, মিমের নিচে জের দিলাম, মিমের নিচে জের দেওয়ার সাথে সাথে আমার ইয়ার উপরে সুকুন, এটা কমন। এখানে আমি যেটা দিব এটা খেয়াল করেন, এটা অনেকের কাছে কনফিউশন মনে হতে পারে, মিমের সাথে আমি যে চিহ্নটা দিব নুনের উপর ঠিক তার উল্টাটা হবে। মিমের নিচে জের দিলে নুনের উপর জবর হবে, মিমের উপরে জবর দিলে নুনের নিচে জের হবে। তাহলে আইনি হইতেছে, আমরা একটা স্টোরি বলছিলাম মনে আছে কিনা আপনার, দেখেন উপর থেকে নিচে নামতেছে একটা প্লেন, দুইজন পাইলট চালিয়ে আসতেছেন, একটা প্লেন চালাতে দুইজন পাইলট লাগে, পাইলট এন্ড কো পাইলট, তো এরা দুইজন হজ ফ্লাইট নিয়ে আসতেছেন, পুরো প্লেনটা খালি, আপনি এভাবে চিন্তা করেন, পুরো প্লেনটা খালি, দুইজন পাইলট প্লেনটাকে নিয়ে আসতেছে। তাহলে আমরা বলবো কি, এখানে আইনি উপর থেকে নিচে নামলো, এই যে উপরে প্রথমে জবর তারপরে নুনের নিচে জের, এটা হচ্ছে আইনি। আর হজ ফ্লাইটে সমস্ত মুসলিম হাজিদেরকে নিয়ে ফ্লাইটটা উপরে উঠে চলে গেল, তাহলে ই না, যখনই আমরা দেখবো ই না মানে নুনের উপর জবর দিয়ে শেষ হয়েছে আর সামনে ইয়ার আগে যে লেটারটা সেটার নিচে জের আছে, তখন আমরা কি বলবো, ইনা দিয়ে শেষ হয়েছে মানে এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে বহুবচন, ইনা ইনা। এখন আমি ছকটা কয়েকবার বলতেছি, আপনারা আমার সাথে সাথে নিজেরা সাউন্ড মিউট করে বলেন, নিজেরা সাউন্ড মিউট করে নিজেদের কথাটা যেন আপনাদের মধ্যেই থাকে, এভাবে আপনারা বলেন, তাহলে কারো ডিস্টার্ব হবে না, আবার শিখাও হয়ে যাবে। বিসমিল্লাহ রহমান রহিম। মুসলিমুন মুসলিমান মুসলিমিন, মুসলিমুন মুসলিমান মুসলিমিন, মুসলিমুন মুসলিমান মুসলিমিন, মুসলিমানি মুসলিমাইনি মুসলিমাইনি, মুসলিমানি মুসলিমাইনি মুসলিমাইনি, মুসলিমানি মুসলিমাইনি মুসলিমাইনি, মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা, মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা, মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা। এখন আমি পুরো ছকটাকে একসাথে বলতেছি, হ্যাঁ এভাবে আপনারও আস্তে আস্তে ফ্লুয়েন্সি চলে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিমুন মুসলিমান মুসলিমিন, মুসলিমানি মুসলিমাইনি মুসলিমাইনি, মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা। আবার বলছি, মুসলিমুন মুসলিমান মুসলিমিন, মুসলিমানি মুসলিমাইনি মুসলিমাইনি, মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা। আলহামদুলিল্লাহ, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ এটা হয়ে যাবে, এবং এটা হইতেই হবে, কারণ আমরা যে লাস্ট ক্লাসে মানে মনে রাখার জন্য আমরা বলছিলাম যে যেরকম আল্লাহ তাআলা বলছেন কি যে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা যাবে না, সিমিলারলি আপনি এই মুসলিমুন চার ছাড়া আপনি গ্রামার শিখতে পারবেন না। হ্যাঁ, তাহলে এবং এই হ্যাঁ বলছি জি, এখানে শুধু কি মানে মানুষ, এখানে শুধু কি মানে একজন দিবতে বহুজন বলি শুধু মানুষের ক্ষেত্রে হবে নাকি কোনো জিনিসের ক্ষেত্রে, লাইক কলম বই এরকম জিনিসের ক্ষেত্রে? না, জিনিসের ক্ষেত্রে এটা হচ্ছে না, এটা মানুষের ক্ষেত্রেই হবে। মানুষের ক্ষেত্রে লাইনটা যেটা আছে মুসলিমিন, তারপর আছে মুসলিমিনা, আবার আগের আগের ফর্মেতে আমরা দেখছি যে লাস্টে দুটা ওই যে যেটা বললা যে প্লেন ল্যান্ড করবে আর উপরে উঠছে নিচে নামছে, তাহলে নিচেরটা জের হলে উপরেরটা জবর হবে, কিন্তু লাস্টের ফ্লোতে তো এটা ফলো করছে না, যে মুসলিমিনা এই যে দেখেন মিনা মিনা নিচের থেকে উপরে গেল মিনা, হ্যাঁ লাস্ট এই দুটা, এই দুটা দেখেন, এভাবে না কিন্তু পাশাপাশি তো ঠিক আছে, এটা এটা দ্বি বচন, এটা আইনি, এটা বহু বচন, এটা ইনা। এটা কি হচ্ছে মুসলিমিন না না হচ্ছে না, মানে দ্বি বচনে যেটা মুসলিমিনা হচ্ছে লাস্টে, হ্যাঁ দ্বি বচনে হচ্ছে আইনি মুসলিমাইনি। ও আচ্ছা, নিচেটা জের আছে না? হ্যাঁ আচ্ছা আমি দ্বি বচন, হ্যাঁ নিচে জের আছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ।
আচ্ছা, যেটা একজন আপু জিজ্ঞেস করতেছিলেন যে এই ছকটা কি শুধুমাত্র হিউম্যানদের জন্যই কিনা, জেনারেলি জেনারেলি ইউজুয়ালি এই ছকটা হইতেছে ইসমের জন্য, সমস্ত ইসমের জন্য। হ্যাঁ, এখানে আপনার ম্যাক্সিমামই হইতেছে যে যেটা আমরা বললাম যে হিউম্যান ম্যাক্সিমাম, বাট এটা ছাড়াও সমস্ত নামবাচক শব্দের জন্যই এই ছকটা প্রযোজ্য, এক্সেপ্ট যেটা আমরা বললাম, আপনি যেটা বললেন যে নন হিউম্যানের জন্য কি হবে, যেমন বই, হ্যাঁ, বা যেটা হইতেছে যে আমরা যেটা বললাম যে পাহাড়, পানি, এগুলোর জন্য কি হবে, এগুলোর জন্য ম্যাক্সিমাম শব্দে আরবরা নন হিউম্যান শব্দগুলোকে ওরাম ফেমিনিন সিঙ্গুলার হিসেবে ট্রিট করে। নন হিউম্যান যে শব্দগুলা এগুলাকে ওরা যখন বহুবচন করে তখন ওরা স্ত্রীবাচক শব্দ হিসেবে ট্রিট করে, এটা আরবদের একটা নিয়ম, ঠিক আছে? তো এখানে আমাদের জেনারেল কেসটা হইতেছে যে ম্যাক্সিমামই আমরা পাবো সমস্ত ইসমের জন্য, এটা হচ্ছে বাই ডিফল্ট। আর এক্সেপশন কোনগুলো হবে সেটা আমরা বলে দিব পরে, ঠিক আছে? আপুর যে কোশ্চেনটা ছিল, আচ্ছা এখন আমরা দেখতেছি ইসমের কয়টা বৈশিষ্ট্য, ইসমের চারটা বৈশিষ্ট্য। ইসমের চারটা বৈশিষ্ট্য কি কি, চারটা বৈশিষ্ট্য? এক নম্বর আমরা বলে ফেলছি অলরেডি যে স্ট্যাটাস, স্ট্যাটাস হতেছে রাফা নাসাব অথবা জার, রাফা নাসাব অথবা জার, এটা হতেছে কি তাদের স্ট্যাটাস। দুই নাম্বার হতেছে নাম্বার অথবা বচন, নাম্বার অথবা বচন। তো এটাও কিন্তু আমরা মুসলিমুন ছক থেকে মোটামুটি পড়ে ফেললাম, তাই না, যে এক বচন, দ্বি বচন, বহু বচন। এটা ছাড়াও এক্সেপশন আছে, সবকিছুরই একটা এক্সেপশন আছে, সেটাতে আমরা পরে যাব, আমরা আগে জেনারেলটা শিখতেছি, নাম্বার অথবা বচন। তিন নাম্বার হতেছে জেন্ডার, জেন্ডার বলতে স্ত্রীবাচক না পুরুষবাচক। তো আমরা অলরেডি মুসলিমুন ছক আমরা শিখে ফেলছি, আমাদের মুসলিমুন ছক বলে দিচ্ছে যে এটা পুরুষবাচক, হ্যাঁ। আর টাইপ, টাইপ বলতে বুঝায় যে এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট, এইটা হতেছে চার নাম্বার বৈশিষ্ট্য। এখন এই জিনিসটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট, যেমন ধরেন আমি যে একটু আগে আমরা শিখলাম যে মুসলিমুন, মুসলিমুনে আমরা কি বললাম যে এই কথাটা মানেই হচ্ছে মুসলিমুন, এটার মানেই হচ্ছে যে, এটার মানে হইতেছে এখানে কয়জন মুসলিম, একজন মুসলিম। কিন্তু এই একজন মুসলিম কে, এটা তো কোনো ডিফাইন করা নাই, আমি তো বলি নাই যে তিনি তিনি এই কাজটা করেছেন, বা আমি বলতেছি না যে করিম একজন মুসলিম, তাহলে কিন্তু ফিক্সড হয়ে গেল, একজন মুসলিমকে চেনা যাচ্ছে যে তিনি কে, নির্দিষ্ট হয়ে গেল, হ্যাঁ। বা দা মুসলিম, এই কথাটা কিন্তু আমরা বলতেছিলাম না, বলছি একজন মুসলিম, এনিওয়ান, কেউ একজন হইতে পারে, তাহলে এটা অনির্দিষ্ট, হ্যাঁ। আর আমি যদি বলতে চাইতাম, যেমন এই মুসলিমুন মানে হইতেছে এ মুসলিম, এনিওয়ান, যে কোনো একজন মুসলিম, তাহলে এই যে এই আর্টিকেলের ব্যবহারটা কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড। একটু আগে আমরা যেটা বললাম যে আর্টিকেলের সেপারেট ব্যবহার নাই আরবিতে, মুসলিমুন মানেই এখানে একজন মুসলিম, আ মুসলিম। এখন আমরা যখন এটাকে নির্দিষ্ট করব তখন কি করব, নির্দিষ্ট করতে হলে আমাকে বলতে হবে দা মুসলিম, নির্দিষ্ট মানে কি আমি ফিক্সড করে বলতেছি দা মুসলিম। তো দা যখন ব্যবহার করব, দা মুসলিম যখন ব্যবহার করব, তখন আমার কি হবে, তখন আমার এখানে একটা আলিফ লাম বসবে, দা বসাইলে সামনে একটা আলিফ লাম বসবে, এই দা এর আরবিতে হতেছে কি আলিফ লাম। তাহলে যখন আলিফ লাম বসবে তখন কি আমি এই, এখন যদি এখানে আমি মুসলিমুন এটাই রাখি, তাহলে ট্রান্সলেশনটা কি দাঁড়ায়, ট্রান্সলেশনটা দাঁড়ায় আলের জন্য দা, আলের জন্য দা, আর মুসলিমুনের জন্য এ মুসলিম। তাহলে আমার কি ডাবল আর্টিকেল দরকার আছে, দা এ মুসলিম দরকার কিন্তু নাই, তাই না? আমরা তাহলে কি বলবো, তখন আল মুসলিমু, যখন আলিফ লাম আসবে তখন সাথে সাথে এখানে দুইটা পেশ থেকে একটা পেশ হয়ে যাবে, আল মুসলিমু, হ্যাঁ, আল মুসলিমু। এটা দিয়েই আমাদের বুঝে নিতে হবে যে এখানে আমরা ডেফিনিট করে বলে দিলাম যে এখানে আছে একজন মুসলিম, আল মুসলিমু, এই একটা পেজ দিয়েই এখানে আমার বোঝা যেতেছে যে দা মুসলিম, এখানে মুসলিমু মানে এখানে একজন আছে কর্তা। এটা আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে আরো যখন আমরা এক্সাম্পল দেখবো। শুধু আমরা বুঝলাম যে টাইপ মানে নির্দিষ্ট না অনির্দিষ্ট, আমরা মুসলিমুন ছক যেটা পড়ছি পুরাটাই হচ্ছে অনির্দিষ্ট, এখানে কোনো আল যুক্ত ছিল না কোথাও, ঠিক আছে, আল যুক্ত ছিল না, তাহলে পুরাটাই হচ্ছে অনির্দিষ্ট। তাহলে আমরা আরেকবার বলি, ইসমের বৈশিষ্ট্য হচ্ছে চারটা, স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। আমার সাথে সাথে বলেন এবং খাতায় লিখে নেন, ইসমের বৈশিষ্ট্য চারটা, ইসমের চারটা বৈশিষ্ট্য, স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ, স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ,
স্ট্যাটাস নাম্বার জেন্ডার টাইপ ঠিক আছে আমি চোখ বন্ধ করে বলার চেষ্টা করেন স্ট্যাটাস নাম্বার জেন্ডার টাইপ এই হচ্ছে ইসমের চারটা বৈশিষ্ট্য যেটা আমরা অলরেডি কিন্তু মুসলিম ছক থেকে আমরা অর্ধেক শিখে ফেলছি হ্যাঁ তো মুসলিম ছকটা এই কারণে এত বেশি ইম্পর্টেন্ট আমরা আজকে আরো কিছু এক্সারসাইজ দেখব যে হাউ ক্যান উই কমপ্লিট দ্য মুসলিম চার্ট আচ্ছা এখন দেখেন এই এখন এতক্ষণ তো আপনারা শিখছেন এবার আপনারা আস্তে আস্তে বলার চেষ্টা করেন এই যে মুসলিমুন এখানে স্ট্যাটাস স্ট্যাটাস কি স্ট্যাটাস মানে রাফা নাসাব নাকি জার কি হবে বলেন মুসলিমুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি আছে তানভিন আছে উন দিয়ে শেষ হয়েছে উন তো উন দিয়ে শেষ হলে আমাদের স্ট্যাটাস কি হবে রাফা আলহামদুলিল্লাহ নাম্বার কি হবে কয়জন আছে একজন এক বচন জেন্ডার কি হবে মাসকুলিন যেহেতু এটা পুরুষবাচক রাইট টাইপ কি হবে নির্দিষ্ট না অনির্দিষ্ট অনির্দিষ্ট এই পুরো ছকটাই অনির্দিষ্ট ঠিক আছে কোনো আল নাই সামনে আচ্ছা তাহলে তাহলে দেখেন আমাদের কথাগুলো মিললো কিনা এটা হচ্ছে রাফা একবচন পুরুষবাচক ঠিক আছে আর অনির্দিষ্ট আমি অনির্দিষ্ট বলে দিচ্ছি পুরো ছকটাই হচ্ছে আমাদের অনির্দিষ্ট এখানে এখানে যদি আল থাকতো তাহলে আমি বলতাম যে নির্দিষ্ট এখন এটা পুরাটাই হচ্ছে অনির্দিষ্ট লেখা আমার খুবই বাজে মুসলিমান মুসলিমানে হ্যাঁ আলিফ লাম না থাকলে অনির্দিষ্ট এটা এখনের জন্য আস্তে আস্তে আরো শিখব মুসলিমান মুসলিমান এখন বলেন স্ট্যাটাস কি হবে নাসাব তারপরে হতেছে নাসাব তারপরে এটার বচন কি এক বচন আর হচ্ছে যে জেন্ডার মাসকুলিন হ্যাঁ তাহলে এটা আমরা দেখেন আপনি আচ্ছা আমরা চলে গেছি ওটাতে ঠিক আছে আপনারা যেটা বলছেন এটা এটার জন্য ঠিক আছে তাহলে এবার মুসলিমানিটাও দেখে নেই মুসলিমানি যেহেতু আসছে মুসলিমানি এখানে আনি যুক্ত হয়েছে আনি তাহলে আমার স্ট্যাটাস হইতেছে রাফা বচন হইতেছে দ্বিবচন যেহেতু দুইজন আনি আছে আর পুরুষবাচক এটা বলেন মুসলিমুনা বলেন স্ট্যাটাস হচ্ছে হ্যাঁ বহুবচন ঠিক আছে স্ট্যাটাস হতেছে রাফা বহুবচন পুরুষবাচক ঠিক আছে পুরুষবাচক এই যে এটা গেল এখন ওই যে যেটা আমরা অলরেডি বলে ফেলছি মুসলিমান নাসাব একবচন পুরুষবাচক আচ্ছা এটা বলেন মুসলিম আইনি আইনি স্ট্যাটাস হচ্ছে নাসাব অথবা জার হ্যাঁ দ্বিবচন পুরুষবাচক আচ্ছা আলহামদুলিল্লাহ তারপরে এটা বলেন পাশেটা বলেন মুসলিমিনা বহুবচন পুরুষবাচক আলহামদুলিল্লাহ হ্যাঁ এবার নিচেরটা বলেন মুসলিমিন এটা বলেন মুসলিমিন একবচন যার একবচন পুরুষবাচক আলহামদুলিল্লাহ আচ্ছা তারপরটা বলেন মুসলিম মাইনি আইনি হ্যাঁ তাহলে এই আইনি এটাটা এটার এটা তো একই তাই না তাহলে আমার আমরা বলবো যে হয় নাসাব অথবা জার নাসাব অথবা জার যে কোনোটাই হইতে পারে এটা হতেছে দ্বিবচন আর হচ্ছে পুরুষবাচক আচ্ছা এটাও সেম ইনা ইনা তাহলে বহুবচন স্ট্যাটাস হচ্ছে জার হ্যাঁ হ্যাঁ নাসাব অথবা জার কারণ এই দুটো সেম এই দুটো সেম আপু একটা না তাহলে আমরা বলবো নাসাব অথবা জার নাসাব অথবা জার জি জি বলেন মনে করুন অথবা আপনি নাম যদি কাউকে বলেন যে আপনি অমুকে বলেন তাহলে হবে কি অথবা সে ভুল হোক শুদ্ধ হোক তাহলে আমরা সবাই শুনি নাহলে সবাই যখন একসাথে বলেন আপু আমরা বুঝতে পারি না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আর রিকোয়েস্ট করছি সবাই তাহলে মিউট করে রাখেন অসুবিধা নাই আমি এই যে অ্যানসার তো দিয়েই দিচ্ছি আপনি নিজেই লিখে নেন কপিতে নিজেরাই লিখে ফেলেন যে আমি কি ঠিক বলতে পারলাম কি না এবার আমি যখন অ্যানসারটা দিয়ে দিচ্ছি আপনি ক্রস চেক করে নেন হ্যাঁ তাহলে আমাদের যেহেতু অনেক পার্টিসিপেন্ট ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা সোজা হবে ইনশাল্লাহ সোজা হবে
আচ্ছা, সো জিনিসটা হচ্ছে আমরা যত প্র্যাকটিস করব তত আমাদের কিন্তু ইজি হবে, ঠিক আছে? তো এই প্র্যাকটিস করার জন্যই আমরা নেক্সট আরেকটা স্লাইডে দেখতেছি। এবার আমরা বলছি নিজে লেখা শিখি। আস্তে আস্তে আমাদেরকে কি করতে হবে, রাইটিংটা প্র্যাকটিস করতে হবে। যারা পারতেছেন না তারা বাংলায় লিখেন, আরবিতে না পারলে বাংলায় লিখেন, ইটস ওকে, আরবিতে না পারলে বাংলায় লিখেন, কোনো অসুবিধা নেই। তো মুসলিমুন ছক তো আমরা শিখলামই, তাই না? এখন আমরা যেটা দেখব সেটা হইতেছে আমরা আরো কিছু আরবি ওয়ার্ড দিয়ে শিখি। মুসলিমুন ছক তো আমরা অলরেডি একবার আমাদের হয়েই গেল। এবার আপনারা লিখবেন হচ্ছে, আমি বললাম প্রথমেই যে আমার ছকটাকে আমি আগে একটু সিম্পল করে দেখাই, আমাদের মনে আছে কিনা, যে উন আন ইন, হ্যাঁ, তারপরে কি ছিল, উনা মানে সরি আনি, আনি আইনি, কপিতে লিখেন, সবাই নিজেরা লিখেন, না লেখা পর্যন্ত এটা হবে না। আইনি আইনি, হ্যাঁ, আর এখানে ছিল হচ্ছে আমাদের উনা ইনা ইনা, তাই তো? এখন আমি আপনাকে যে কোনো শব্দ দিব, আপনি শুধু এরকম বানাবেন, হ্যাঁ, এটা যোগ করে করে বানাই ফেলবেন। যেমন প্রথমে আমরা শুরু করি, আমরা প্রথমে শুরু করি সলে, সলে একটা শব্দ, আপনারা যারা বাংলায় লিখতেছেন বাংলায় লিখেন, কোনো অসুবিধা নাই, সলে, ঠিক আছে, সলে, তাহলে এটা বানান, সলেহুন সলেহান সলেহিন, সলেহানি সলেহাইনি সলেহাইনি, সলেহুনা সলেহিনা সলেহিনা। আমি একটু তাড়াতাড়ি বলছি মনে হয়, আবার বলতেছি, এবার আমি লিখতেছি, ঠিক আছে, যারা ধরতে পারেন নাই এবার তারা দেখেন, সলে, এটা হচ্ছে সদ, লেখা খুব খারাপ হবে প্রথমেই ক্ষমা চাচ্ছি, সদ লাম হা, সদ লাম আর হচ্ছে হা, তাহলে স লে হুন, যেহেতু আমি উন বললাম তাহলে আমার একটা সাইন দিতে হবে, এটা হচ্ছে আমাদের কি দুই পেশ, সলে হুন। এবার লিখেন সলে হান, স লি হান, তাহলে স লি হান দুই জবর, হ্যাঁ। এখন সলেহীন, যারা আরবিতে পারছেন না বাংলায় লিখেন, কোনো অসুবিধা নাই, সলেহীন, তাহলে সদ লি হীন, হাইন নিচে দুই জের হীন। এখন আমরা কি করব, আমরা আনি যুক্ত করব, মানে আলিফ আর নুন যুক্ত করব, তাহলে সলেহ কে আগে লিখে নেই, সলে সলেহের মতোই থাকবে শব্দটা, স লি হানি, তাহলে হালিফ, হায়ের সাথে আলিফ আর পাশে একটা নুন, নুনের নিচে জের, হানি, সলে সলে হানি। বুঝা যাচ্ছে না মনে হয়, আমি বলে দিচ্ছি, তাও দেখেন এই পরটা লিখলেই বোঝা যাবে, স সদ, হ্যাঁ, সদের সাথে একটা আলিফ আছে, সদ, এটা লাম, সলি, এবার কি লিখবো, হাইনি, তাহলে হা, এখানে একটা ইয়া দিলাম, ইয়া আর নুন এটা দিয়ে দিলাম, তাহলে স লি হাইনি, আইনি দিতে হলে আমার দেখেন নি, নি মানে নুনের নিচে জের আসবে, তাহলে এখানে একটা ইয়া, এবার ইয়ার উপরে সুকুন দেন, এখানে যদি নিচে জের হয় তাহলে এই পাশে কি ছিল, জবর, উল্টাটা হবে, তাহলে উপর থেকে নিচে গেলাম, এই যে আইনি, উপর থেকে নিচে আসলাম, আইনি আইনি, এটা আর এটা সেম, এটা লিখলাম না, আপনারা একটু লিখে নেন, সলি হাইনি সলি হাইনি, এটা এটা সেম। এখানে কি করব, উনা যুক্ত করব, হ্যাঁ, উনা, তাহলে সলি হুনা, লিখেন সদ আলিফ, স, এটা হচ্ছে লাম, এটা হচ্ছে হা, হায়ের পরে একটা ওয়াও মিশে গেল একসাথে, এখানে নুন, তাহলে এটা হচ্ছে আমাদের হা, বোঝা যাচ্ছে কিনা, এটা হচ্ছে হা, হ্যাঁ, তাহলে হুনা, হা পেশ হু, ওয়াও এর উপর সুকু, নুনের উপর জবর, হ্যাঁ, এটা হচ্ছে সলি হুনা, উনা, উনা যুক্ত করলাম, এই সলি তো আগেই ছিল, আমরা শুধু ওয়াও নুন যুক্ত করলাম, সলি হুনা। এখন ইনা যুক্ত করব, তার মানে ইয়া নুন যুক্ত করব, এখানে আবার লিখছি দেখেন, স লি হা ইয়া নুন, ঠিক আছে, হা ইয়া নুন, তাহলে স লি, এখানে সুকুন দেন, হি, যেহেতু আমি এখানে জেড দিলাম তাহলে নুনের উপর জবর, হিনা, সলি
হি না এটা আর এটা হচ্ছে সেম, সলিহিনা সলিহিনা, ঠিক আছে। এখন খুব সিম্পল আপনাদের জন্য কাজ হচ্ছে, আপনারা এবার আমাকে একই জিনিস কাফির দিয়ে বলেন, কাফির। হ্যাঁ, লিখতে লিখবেন বাসায়, বাসায় প্র্যাকটিস করবেন। কাফির বানান হচ্ছে যে কাফ আলিফ জবর কা ফা র কা কাফিরুন ফের, এখন এই র এর উপরে চেঞ্জ হতে থাকবে। তাহলে বিসমিল্লাহ আমরা শুরু করি, কাফিরুন কাফিরান কাফিরিন, এভাবে যাই। হ্যাঁ, উপর থেকে নিচে যাব, এক বচন আগে যাব, এক বচন আগে যাব। কাফিরুন কাফিরান কাফিরিন কাফেরানি, হ্যাঁ আপনারা মাইক্রোফোন মিউট করে বলেন, কাফেরানি কাফেরাইনি কাফেরাইনি, দুইটা আছে, কাফেরানি কাফেরাইনি কাফেরাইনি, কাফেরুনা, এই যে ওয়াও নুন আছে, কাফেরুনা কাফেরিনা কাফেরিনা। তাহলে কাফের দিয়ে আমরা বললাম। সিমিলারলি আমরা সবির ইয়াদে বলবো, মুমিন দিয়ে বলবো, মুমিন। হ্যাঁ, বাংলায় লিখেন, যারা আরবিতে ধরতে কষ্ট হচ্ছে আপনারা বাংলায় লিখেন, কোনো অসুবিধা নাই, মুমিন। হ্যাঁ, তাহলে কিভাবে লিখবেন বাংলায়? এই যেভাবে মুমিনুন মুমিনান মুমিনিন মুমিনানি মুমিনাইনি মুমিনাইনি মুমিনুনা মুমিনিনা মুমিনিনা। আমি একটু দেখাচ্ছি, এবার আমি এই পুরো ছকটাকে মুমিন দিয়ে একটু লিখে দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা ট্রাই করেন, ট্রাই করেন, হয়ে যাবে, আর না হলে চিন্তা নাই, আপনি বলতে পারলেই হবে। মুমিনিন, এখানে একটা নুন, এই নুনটা যেন আপনার কনফিউশন না করে, এর জন্য এই ওয়ার্ডটা দেওয়া। হ্যাঁ, যে যেটাই থাকুক না কেন, আপনি শুধু উনানিন লাগাই দিবেন, আপনার এত টেনশন করার কারণ নাই। এটা এটার উপর একটা হামজা দিয়ে আমরা মো দিলাম, মো মি নুন মি নুন, আবার লিখেন মু মি মি নান। এখানে কি হবে, যেহেতু আমরা দুই জবর দিচ্ছি, তাহলে এখানে একটা অটোমেটিক আলিফ চলে আসবে, মনে আছে কিনা, দুই জবরের সাথে একটা অটোমেটিক আলিফ চলে আসে, এটা সে ধরে রাখতে পারে না, তার জন্য এটা ভারী ধরে রাখাটা, এর জন্য কি চলে আসবে, একটা আলিফ অটোমেটিক চলে আসবে। তাহলে এটাকে আমরা বলতেছি যে এটা হচ্ছে আমাদের মুমিনান মুমিনান। মুমিনিন মুমিনিন, তাহলে মুমিনিন, দুই জেড, দুই জেড দিয়ে দেন, মুমিনিন। এটা গেল এক বচন সবাই, এটা হচ্ছে রাফা নাসাব জার। আচ্ছা, এখন এখন আসেন দ্বিবচন, দুই বচনে কি যুক্ত হবে চাবি, আনি আনি। তাহলে আমার মুমিন আগে আমি ঝটপট লিখে ফেলি, মি, এই নুন তো আছে, নুনের সাথে একটা আলিফ যুক্ত হবে, আলিফ আর অ্যাডিশনাল আরেকটা আলিফ, এই জায়গাটাতে কনফিউশন হয়ে যায়। মু মি এটা তো ছিলই, এই নুনটাও আমার আগেই ছিল, এটার সাথে আমার আলিফ নুন যুক্ত হয়েছে, এটা আমার অ্যাডিশনাল যুক্ত হয়েছে, না নি মুমি না নি মুমিনানি, আনি যুক্ত হয়েছে, মুমিন ছিল আনি যুক্ত হয়েছে। যারা বাংলায় লিখতেছেন তারা এভাবে লিখেন, মুমি মুমিন যোগ আনি, তাহলে উচ্চারণ করলে কি হবে, মুমি নানি। হ্যাঁ, এখন লিখেন মুমি নাইনি মুমি নাইনি। আপনাদের একদম ছোটবেলার মতো পড়াশোনা করতে হবে, ছোটবেলায় যেমন বাচ্চারা বই খাতা নিয়ে বসে লিখে মুছে লিখে মুছে এরকম করে পড়তে হবে, অসুবিধা নাই, এটাই আল্লাহ চাচ্ছেন। হ্যাঁ, সেটা যেই বয়সেই হোক না কেন, বয়স ডাজেন্ট ম্যাটার, এটা আপনি আনন্দ নিয়ে করেন, ছোটবেলায় ফিরে যান, কোনো অসুবিধা নাই। মুমি মুমি নাইনি, তাহলে এটা আমার গেল নুন। হ্যাঁ, এটা যদিও নুন বোঝা যাচ্ছে না, আমার যুক্ত হইলো অ্যাডিশনাল, অ্যাডিশনাল যুক্ত হইলো ইয়া নুন, আর আগে লাস্ট পর্যন্ত ছিল একটা নুন,
এখন আমি কি করব আই নি বানাবো তো আগে নি যেহেতু পাইতেছি নুনের নিচে জেড দিয়ে দিলাম ইয়ার উপরে সুকুন আর এখানে একটা জবর আই নি এই যে দেখেন প্লেন ডাউন আই নি মি নাই নি হ্যাঁ সেম এটা এটা সেম আমি আর লিখলাম না আপনারা বুঝছেন নিশ্চয়ই মি নাই নি এখন লিখবো মি নুনা উনা তাহলে ওয়া নুন যুক্ত হবে তাহলে আগের ওয়ার্ডটা এজ ইট ইজ লিখে নিলাম মো মে এই নুন তো আমার ছিলই এই নুন তো আমার আগেই ছিল হ্যাঁ এই নুন আমার আগেই ছিল মো মে নু এই পর্যন্ত আসলো এবার কি যুক্ত হলো এই ওয়াও আর নুন যুক্ত হলো মো মে নু না মো মে নু না তাহলে উনা যুক্ত হয়ে গেল উনা ওয়াও নুন যুক্ত হয়ে গেল মো মে নু না হুম এখন লিখবো কি মো মে নি না মো মে নি না তাহলে মো মি নুন ইয়া আর এডিশনাল নুন হ্যাঁ মো মি এটা আমার একটা নুন তাহলে এটা আর এটা হতেছে ইয়া ইয়ার উপরে সুকুন এখন কোথায় জবর দিব কোথায় জেড দিব যেহেতু ই না না দিয়ে শেষ হয়েছে তা নুনের উপর জবর এখানে নুনের উপর জবর হলে ইয়ার আগেরটা যেটা তার ঠিক উল্টাটা হবে ই না হুম আর ই না হলে আমরা বললাম যে প্লেন নিচে থেকে উপরে উঠেছে ই না যে নিচে জের হলো ইয়ার উপর সুকুন হলো তারপর নুনের উপর জবর হলো ই না এটা আর নিচেটা হচ্ছে সেম ইটা ই না ঠিক আছে তো এইভাবে আমরা যে কোনো শব্দ দিয়েই কিন্তু এভাবে আমরা পারবো করতে ইনশাল্লাহ তো এইটা আপনার কনফিডেন্স থাকতে হবে যে হ্যাঁ যেটাই থাকুক না কেন যেমন ধরেন আমি আমাদের শিখার জন্য বলতেছি হ্যাঁ যে টেলিভিশন এটা একটা ইসম টেলিভিশন কি একটা শব্দ তো টেলিভিশন তো ইংরেজি শব্দ অসুবিধা নাই টেলিভিশনকে আমি এখন জোর করে এই ছাঁচের মধ্যে বসাবো ঠিক আছে টেলিভিশন আপনি বানান টেলিভিশনুন টেলিভিশনান টেলিভিশনিন টেলিভিশনানি টেলিভিশনাইনি টেলিভিশনাইনি টেলিভিশনা টেলিভিশিনা টেলিভিশিনা খুব অবাক লাগতেছে শুনতে তাই না বাসার মধ্যে যা কিছু আছে ধরে ধরে একটাকে ধরেন ধরে এই ছাঁচের মধ্যে বসে আপনি পুরো বানান ভুল হোক না অসুবিধা নাই ঠিক আছে এটা মজা পাবেন করে মজা পাবেন বাচ্চারাও মজা পাবে হ্যাঁ ইন্টারেস্টিং টু লার্ন এভাবেই শিখতে হবে তো তারপরে আপনি আরবি যখন শিখবেন আরবি তো আপনাকে কোরআনের এক্সাম্পল দেওয়াই আছে আমাকে তো কোরআনে মানে হাত দিতে হচ্ছে না কোরআন তো আল্লাহ সুবহানাহু দিয়েই দিছে আমি শুধু বুঝবো তো বুঝার জন্য আমরা এডিশনাল যেভাবে শিখতে হয় শিখবো তাতে অসুবিধা নেই তো এটা ছিল আলহামদুলিল্লাহ মুসলিমুন চার্ট আরো কিছু আছে আরো প্র্যাকটিস করব যত প্র্যাকটিস করব আমাদের জন্য তত কি হবে ক্লিয়ার হবে আবার একটা ছক দিলাম মুসলিমুন ছকের উপরে কিন্তু এবার ভিন্ন ভিন্ন শব্দ ভিন্ন ভিন্ন শব্দ আবার পরীক্ষা একটাই বলেন কি হবে কুলুবুন এটার স্ট্যাটাস কি কুলুবুন স্ট্যাটাস ডিপেন্ড করতেছে সাউন্ডের উপরে তাই না শেষের সাউন্ডটা কি সাউন্ড হতেছে উন 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 হলে আমাদের আমরা জানি যে স্ট্যাটাস হচ্ছে কি রাফা এক বচন মানে সিঙ্গুলার আর হতেছে আমাদের এটা পুরুষবাচক যেহেতু এখানে আমাদের আর কোনো আমরা জানি না এখন পর্যন্ত আমরা কিছু শিখি নাই অন্য কিছু শিখি নাই তো পুরুষবাচক আর হতেছে এটা অনির্দিষ্ট হুম তাহলে আমরা এবার মিলাই দেখি এই যে রাফা এক বচন এক বচনকে আমরা এস লিখলে মানে সিঙ্গুলার আর পুরুষবাচক মানে মেল এটা এম লিখে দিব হ্যাঁ এইভাবে করে আমরা আস্তে আস্তে রাইটিংটা শিখতেছি আচ্ছা এবার দেখেন আখি আখেরনি বা আখারনি হুম আনি একটা আলিফার নুন দেখা যাচ্ছে আনি তো আনি পেয়ে গেলাম আনি পাওয়া মানে এটা আমার অবশ্যই কি দ্বিবচন মানে ডুয়েল হ্যাঁ দ্বিবচন ইংরেজিতে বললে ডুয়েল আর স্ট্যাটাস কি স্ট্যাটাস হতেছে এটাও আমার রাফা আর এটা পুরুষবাচক মানে মেল হ্যাঁ আর এটা হতেছে অনির্দিষ্ট যেহেতু সামনে আলিফলাম নাই তাহলে এটা কমন কমন আচ্ছা তাহলে এই জিনিসটাকে আমরা বাংলায় বলতেছি রাফা দ্বিবচন পুরুষবাচক রাফা দ্বিবচন পুরুষবাচক আর অনির্দিষ্ট আলিফলাম নাই আলিফলাম এখানে নাই কিন্তু পরেরটা দেখেন আল মুতানাফিসুনা এই শব্দটা হচ্ছে আল মুতানাফিসুনা অনেক বড় একটা শব্দ মনে হচ্ছে সরি বাবা না জানি কি কিন্তু আমার টেনশনের দরকার নাই আমি শুধু দেখবো পিছনে কে আছে পিছনে আমি দেখতে পেতেছি কি একটা ওয়াও নুন আছে উনা আছে তাহলে তাহলে আমরা কি লিখে দিব এটার স্ট্যাটাস কি বহুবচন অবশ্যই প্লুরাল তারপরে স্ট্যাটাস কি হবে রাফা পুরুষবাচক আবার একটা আলিফলামও আছে অ্যাডিশনাল তাহলে এটা হতেছে আমাদের কমন না এটা হতেছে নির্দিষ্ট বা প্রপার
ঠিক আছে স্যার, আমরা নির্দিষ্ট বা প্রপার, বা আমরা বাংলায় বললে বলতেছি নির্দিষ্ট। একেবারে কেজির বাচ্চার লেখা হয়েছে নির্দিষ্ট। তো এটাকে আমরা বলতেছি রাফা বহুবচন পুরুষবাচক। আচ্ছা এখন তো গেল, এবার আমরা দেখতেছি সরিদান। এই যে এটা দেখেন সরিদান, সরিদান। এবার আমরা চেষ্টা করি বলার সরিদান। একটা আলিফ আছে আবার দুই জবর আছে, তো দুই জবরের সাথে তো অ্যাডিশনাল একটা আলিফ চলেই আসে, এটা আমরা জানি। তাহলে সরিদান এটার স্ট্যাটাস হচ্ছে কি? নাসাব। আলহামদুলিল্লাহ এটার স্ট্যাটাস হচ্ছে নাসাব। তারপরে এটার বচন হইতেছে এক বচন, হ্যাঁ সিঙ্গুলার। আর এখানে যেহেতু এটা পুরুষবাচক, হ্যাঁ মেল, আর অনির্দিষ্ট, অনির্দিষ্ট। তাহলে এটি হচ্ছে নাসাব এক বচন পুরুষবাচক। এরপর দেখেন জান্নাতাইনি, তাহলে এটা কিন্তু কাকে ফলো করলো না, মানুষ দিয়ে কিছু বুঝাইতেছে না, কিন্তু এটা একটা ইসম, ঠিক আছে। তো জেনারেল ভাবে সব ইসমই এটার মধ্যে চলে আসবে, এক্সেপ্ট ফিউ, এক্সেপ্ট ফিউ। তো এখানে আমরা শিখতেছি যে জান্নাতাইনি, যদিও আমার এখানে এক্সাম্পলটা আসলে কারেক্ট হয় নাই, হ্যাঁ এখানে এক্সাম্পলটা আনা কারেক্ট হয় নাই, কারণ এটা আপনারা যখন ফেমিনিন চার্ট পড়বেন তখন গুলাবে, বাট ইটস ওকে, আমি শুধু এখন চিনার চেষ্টা করতেছি। আইনি, এটা দেখেন আইনি, আইনি আছে, তাহলে এটা নাসাব অথবা জার, যে এটার এটা সেম, এটা এটা সেম ওয়ার্ড, তাই না? আইনি আইনি, জান্নাতাইনি জান্নাতাইনি, জীবন। এটা এক বচনে লাগে, এই যে ইস্তাবরকিন, এই যে এটাতে দেখেন, এটাতে যার এক বচন হইলে দুই জন লাগবে, এক বচন না হয়ে যদি দুই দ্বি বচন হয় তাহলে আইনি হবে, আইনি। ওকে চলো, হ্যালো, ঠিক আছে, ক্লাস করছি, ক্লাস করছি, একটু সময় লাগবে ধরতে। জি আইনি, আইনি হইতেছে আমাদের কি নাসাব অথবা যার, আর হচ্ছে ইয়াকি দ্বিবচন, হ্যাঁ আলহামদুলিল্লাহ দ্বিবচন। আর এটা হচ্ছে আমরা বচনে ইয়াতে গেলাম না, মেল ফিমেলে গেলাম না, কারণ জান্নাতাই নিয়ে আমাদের কনফিউজ করবে, তারপর পড়লে আমরা বলতেছি যে আইনি যেহেতু আছে, হ্যাঁ অনির্দিষ্ট, রাইট। আচ্ছা কনিতিনা, কনিতিনা, এখানে দেখেন একটা ইনা আছে, ইনা, তাহলে এটা নাসাব বহুবচন। কিন্তু এখানে আমি আবার আবারও বলতেছি, দেখেন এই ইনা আছে, তাহলে এটা আমাদের নাসাব অথবা জার দুইটাই কিন্তু হইতে পারে, তাই না? এইটা নিচেরটা দেখেন ইনা, হ্যাঁ তাহলে এটা নাসাব বহুবচন এবং এটা পুরুষবাচক, পুরুষবাচক, ঠিক আছে। ইনা আমরা শুধুমাত্র পুরুষবাচকেই পাবো, ইনা ইনা। তাহলে এই এই চারটা দেখেন নিচে একই কথা বলছে, এই যে ইস্তাবরকিন, ইস্তাবরকিন জার দিয়ে, জের দিয়ে শেষ হইছে, দুই জের থাকলেই হইতেছে কি জার, জের মানে জার, হ্যাঁ। আচ্ছা আর হইতেছে এক বচন, দুই যেহেতু দুই জের আছে তাহলে এটা এক বচন, এটা পুরুষবাচক। আর যখনই এটা থেকে বেশি হবে তখন আইনি হবে, আর আরো বেশি হলে ইনা হবে, ঠিক আছে। তো এই গেল আমাদের এই ছকটা। আচ্ছা এখন আমরা আরো ভালো করে বুঝতে চাই, হ্যাঁ অনেকের এখনো দু একজনের কনফিউশন থাকতে পারে, তাহলে আসুন এখন আমরা ট্রান্সলেশন করব। মুসলিমুন ছককে আমরা আত্মস্থ করলাম, এখন আমরা প্র্যাকটিস করতেছি। এবার বলেন শব্দটা কি হবে, একজন মুসলিম মসজিদে যায়, সবাই না বলে আপনারা নিজেরা খাতায় লিখেন, আপনি এখানে কি লিখবেন, একজন মুসলিম মসজিদে যায়। এখন এই একজন মুসলিমের জন্য একটা ওয়ার্ড আছে, আমরা মুসলিমুন ছক থেকে শিখলাম, সেই ওয়ার্ডটা কি হবে? না না, আল হবে না, হ্যাঁ শুধু বলবো আমরা মুসলিমুন, মুসলিমুন মসজিদে যায়। কেন আল হবে না বলি, আমি যদি বলতাম মুসলিম, মুসলিম আমি যদি বলতাম যে যে ও মুসলিমটি মসজিদে যাচ্ছেন, ও নির্দিষ্ট হলো, হ্যাঁ তাহলে তাহলে এটা নির্দিষ্ট হয়ে যেত, কিন্তু এখন হ্যাঁ তখন ওটা নির্দিষ্ট হইতো, মুসলিমটি মসজিদে যাচ্ছেন, হ্যাঁ তাহলে নির্দিষ্ট হইতো। এখন আমরা অনির্দিষ্ট হিসাবে আমরা লিখতেছি মুসলিমুন, ঠিক আছে, মুসলিমুন। এটা হচ্ছে কার জন্য? এটার জন্য, এক নম্বরের জন্য, মুসলিমানি। এবার দুইজন মুসলিম মসজিদে যায়, তাহলে কর্তা কে? কর্তা কিন্তু দুইজন মুসলিমই,
কে যায়? আমার প্রশ্নটা হচ্ছে কে যায়? তাহলে দুজন মুসলিম যায়, তাহলে এরা কি, এরা রাফা? হ্যাঁ রাফা, দুজন মুসলিম রাফা। তাহলে রাফা দুজন মুসলিমের জন্য ওয়ার্ড কি ছিল? মুসলিমানি, রাইট। তাহলে আমরা বলবো মুসলিমানি মসজিদে যায়। আপনি বাংলায় লিখেন, কোনো অসুবিধা নাই, বাংলায় লিখে নেন মুসলিমানি মসজিদে যায়। হ্যাঁ, আনি দেখি আমি বুঝলাম দুজন মুসলিম এখানে আছে। আর যেহেতু এটা নির্দিষ্ট না যে, তাহলে আমরা এটা অনির্দিষ্ট মুসলিম, ঠিক আছে? মুসলিমরা মসজিদে যায়, মুসলিমরা মসজিদে যায়, জেনারেল স্টেটমেন্ট। তাহলে কে যায়? মুসলিমরা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের রাফা, মুসলিমরা হচ্ছে আমাদের রাফা। কয়জন আছে এখানে? অনেকজন আছে, প্লুরাল। তাহলে আমরা কি বলবো? আমরা কি বলবো? উনা, মুসলিম মুনা মসজিদে যায়। মুসলিম মুসলিম মুনা, আপনি বাংলায় লিখেন মুনা মসজিদে যায়। আরবিতে লিখতে পারলে ওয়ানুন দিয়ে লিখে নেন, মুসলিম মুনা মসজিদে যায়। তো আলহামদুলিল্লাহ, এখন দেখেন ওই আমাদের একই উদাহরণ, আমি দেখেছি একজন মুসলিমকে, একজন মুসলিম। তাহলে এখন কি বলবো? আমি দেখেছি, হ্যাঁ একজন মুসলিমকে, এই এটার আরবি কি হবে এখন? মুসলিমুন, ওয়ার্ডটা কি হবে এখন? না, কে দেখেছে? কে দেখেছে? আমি দেখেছি। তাহলে কর্তা এখন আমি, কর্তা এখন আমি। কাকে দেখেছি? একজন মুসলিমকে দেখেছি। তাহলে সে এখন কি? কর্ম, নাসাব, নাসাব। হ্যাঁ, তাহলে একজন মুসলিম নাসাব, এটার কি হবে? নাসাবের একজন মুসলিমের চেহারা কি? মুসলিমান, সরি, মুসলিমান। তাহলে আমি বলবো আমি দেখেছি মুসলিমান। হ্যাঁ, আমি দেখেছি মুসলিমান। এটা ছিল যে আপনার এই যে এটা শেষে মিমের সাথে দুই জবর যে মুসলিমান, এটা ছিল। এবার দেখেন আমি দেখেছি দুজন মুসলিমকে, মাইনি, আলহামদুলিল্লাহ, মুসলিম মাইনি, আইনি যুক্ত হবে, তাই না? দুজন আছে আইনি, দুইজন আছে আইনি। আমি দেখেছি মুসলিমদেরকে, মুসলিম মুনা হলে তো রাফা হয়ে যাবে, মুসলিম মিনা, রাইট, প্লুরাল না, তা এটা হচ্ছে ইনা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমি দেখেছি মুসলিম মিনা, আমি দেখেছি মুসলিম মিনা, এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন। আচ্ছা এবার আসেন জার, জারের কথা বলতেছি। এটি একজন মুসলিমের বাড়ি, কয়জন মুসলিমের বাড়ি? একজন মুসলিমের বাড়ি। তাহলে কি বলবো? হ্যাঁ, এটা আরবিতে ট্রান্সলেট করলে হবে বাইতু, বাইতু মুসলিম মিন। এই যে দেখেন বাইতু, বাইতু মানে ঘর। হ্যাঁ, বাইতু মুসলিমিন, মুসলিমিন। আচ্ছা একটু মিউট রাখি, মিউট রাখি। হ্যাঁ মুসলিমিন, দুইজন মুসলিমের বাড়ি, দুইজন মুসলিমের বাড়ি। কজন মুসলিম? দুইজন মুসলিমের বাড়ি। তাহলে এখন কি বলবো? বাইতু আইনি। হ্যাঁ, আনি দিলে তো রাখা হয়ে যাবে, বাইতু মুসলিমানি, মুসলিমানি, মাইনি, ইয়ানুন, মাইনি হবে। হ্যাঁ মুসলিমানি, তাহলে কি হবে? মুসলিম মিনা, বাইতু মুসলিম মিনা, বাইতু মুসলিম মিনা। হ্যাঁ, এটা দিয়ে আমরা বুঝবো যে এখানে অনেকজন মুসলিমের বাড়ি বুঝাইতেছে। তাহলে আলহামদুলিল্লাহ, এইভাবে আমাদেরকে কি করতে হবে? প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আপনাকে বাসায় চেষ্টা করতে হবে। তাহলে আমাদের টাস্কিং ওয়ার্ড আপনাকে দিলাম দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে কি, কাফের, কাফের শব্দটা দিয়ে আপনি বাসায় চেষ্টা করবেন। তারপরে আমরা আমরা আরো পড়লাম কি, সলে 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 শব্দটা দিয়ে বাসায় প্র্যাকটিস করবেন। আর হচ্ছে মুমিন, মুমিন, এই এই তিনটা ওয়ার্ড দিয়ে মুসলিমুন ছককে
আপনি একদম আত্মস্থ করে ফেলেন, ঠিক আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা এখন আসেন আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, সরি, এই যে এখন আমরা ডিরেক্টলি কোরআন থেকে উদাহরণ দেখব, ঠিক আছে, আমরা ডিরেক্টলি কোরআন থেকে এক্সাম্পল দেখছি। কেউ কি ওয়েটিং রুমে আছেন? একজন মেসেজ দিচ্ছে, আচ্ছা দেখো, হ্যাঁ আফরোজা, কিন্তু ওনাকে তো আমি দেখতে পাচ্ছি না ওয়েটিং রুমে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আচ্ছা এখানে আসলে আমাকে বলেন, কেউ যদি দেখেন। আচ্ছা তো আমরা বলছি কোরআন থেকে উদাহরণ আমরা দেখতেছি, দেখেন আমরা বুঝবো কিভাবে, রাফা নাসাব নাকি যার, দেখেন ইজা মানে যখন, জুল জিলাতিল আরদু জিল জালাহা যখন পৃথিবী প্রকম্পিত হবে, তাই না? এখন কথা হচ্ছে এই জুল জিলাতিল আরদু জিল জালাহা, এখানে ওয়ার্ডটা কি কম্পন হওয়া, প্রকম্পিত হওয়া, তাহলে এখন প্রশ্ন হচ্ছে কে প্রকম্পিত হবে? রাফা আর্থ, পৃথিবী। তো দেখেন পৃথিবীর উপরে একটা পেজ বসানো আছে, রাফা অবস্থায় আছে, ঠিক আছে, আর্দু, আর আলিফ লাম সামনে আছে, এজন্য তানভিন হয় নাই। এখানে দা আর্থ, ওয়েন দা আর্থ উইল বি শেকেন, ঠিক আছে, একদম নির্দিষ্ট করে বলতেছে আল আর্থ, এই যে পৃথিবী। হ্যাঁ এটার তাফসিরে আমরা বলছিলাম না সূরা জিলজিলার জিলজালের মধ্যে যে আল দেওয়া মানে কি, যে এটা আরো নির্দিষ্ট করে বলতেছে আল্লাহ, চোখ আঙ্গুল দেখায় বলতেছে এই যে পৃথিবী, মানে যেই পৃথিবীতে আমরা খাইতেছি বসতেছি নাচতেছি ঘুরে বেড়াইতেছি মনে করতেছি কিছু হবে না, হ্যাঁ সেটাকে আল্লাহ বলতেছেন যে এই তোমার এই পৃথিবীটাই কি হবে সেদিন, এমন ভাবে কেঁপে উঠবে। তাহলে এই কারণে এখানে আল ব্যবহার হয়েছে। হম তো এটা আমরা আজকের যতটুকু আমরা শিখছি এই পর্যন্ত আমাদের যে নলেজ সামান্য, হ্যাঁ আলিফ বা তাসার নলেজ, আলিফ বা তাসার নলেজ দিয়ে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এই লাইনটা বুঝতে পারলাম যে এখানে আর্দু কে প্রকম্পিত হইতেছে, পৃথিবী প্রকম্পিত হইতেছে, এর জন্য আর্দুর উপরে এক পেশ বসছে। এক পেশ কেন বসলো? কারণ আলিফ লাম সামনে আছে, এটা নির্দিষ্ট। হম এটা হইতেছে আমাদের এই আপনার প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যে আপনি যা শিখলেন তার আপনি ইমপ্লিকেশন করতে পারছেন বা আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারতেছেন কোরআনের সাথে, আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন আমরা দেখতেছি নিচের সেকেন্ড ওয়ার্ডে, দেখেন সেকেন্ড লাইনে দেখেন, তাহলে এটা হচ্ছে আমাদের রাফা। হম রাফা, এবং এটা কয়জন আছে? একজন আছে, এক বচন সিঙ্গুলার। আচ্ছা এখন দেখেন লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সেন্টেন্সের ট্রান্সলেশন বলবো না, আপনি আমাকে এই যে মার্কিং করা, মার্কিং করা দেখে আপনি বলেন যে এটার স্ট্যাটাস কি? হ্যাঁ নির্দিষ্ট আলিফ লাম আছে, ঠিক আছে, নির্দিষ্ট বহুবচন, নির্দিষ্ট, তাই না? এখন স্ট্যাটাস কি, নাসাব কিভাবে বুঝলাম? একবচন ইনসানা। আচ্ছা এখানে আমরা যে কনফিউশনটা হচ্ছে যে একবচন না বহুবচন, নাস এটা একটা ইসম জামা, ঠিক আছে, তো আমরা সেটাতে না যাচ্ছি, আমরা শুধু দেখতে যাচ্ছি আমরা স্ট্যাটাসটা চিনতে পারি কিনা। এখন আপনার যেটা কনফিউশন হওয়ার কথা ছিল সেটা হচ্ছে একটা আলিফ আর নুন দেখা যাইতেছে, এটা কি আনি নাকি? আনি কিন্তু না, আনি কিন্তু না, এটা আনি না, আনি হইলে তো নুনের নিচে জের হইতো। হম এটা হচ্ছে নুনের উপর জবর, নাসাব, ঠিক আছে, নাসাব। তো নাসাব মানে এখানে সে নিশ্চয়ই কিছু করতেছে না, নাসাব মানে কি, তাকে তাকে কিছু করা হইতেছে, সে কিছু করতেছে না। হম তাহলে লাকদ খলাকনাল ইনসানা, নিশ্চয়ই মানুষকে তৈরি করা হয়েছে, দেখেন আল্লাহ বলতেছেন আমরা তৈরি করেছি, খলাক না, তাহলে আল্লাহ সুবহানাল্লাহ ঘটনা ঘটাইতেছেন, আল্লাহ সুবহানাল্লাহ সৃষ্টি করতেছেন, আর মানুষ এখানে কি, সে শুধুমাত্র তাকে তাকে নিয়ে কিছু বলা হচ্ছে, এজন্য সে এখানে কর্ম। লাকদ খলাকনাল ইনসানা, যদি আপনি উল্টা বলতেন যে এটাকে আপনি রাফা বানাই দিতেন তাহলে ঘটনা কি হয়ে যেত? মানুষ তৈরি করছে, তাহলে বিরাট মিস্টেক না, বিরাট মিস্টেক হয়ে যেত না? আপনি যদি এখানে এটাকে যদি রাফা বানাই দিতেন তাহলে বিরাট একটা চেঞ্জ চলে আসতো অর্থে। এজন্যই তাজবিদ এত ইম্পর্টেন্ট, যে আমরা বুঝে বুঝে পড়বো। ইনসানা ফি আরসানি তাকওয়িম। আচ্ছা এরপরে দেখেন জারের একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, ফালাউ লা ফাদলুল্লাহি আলাইকুম, ফাদলুল্লাহি, এখানে এই শব্দটাকে দেখেন, আল্লাহ শব্দটা কিভাবে আছে,
যার স্ট্যাটাসে আছে তাই না, এই যে এই যে জের, এবং এটা তাহলে আমরা বুঝতে পারতেছি কি যে এটা যার, এখানে একটা সম্পর্ক আছে ফাদলুল্লাহি, আল্লাহর ফদল, ফদলের সাথে আল্লাহ সুবহান তাআলার একটা ডাইরেক্ট রিলেশনের কথা এখানে বলা হচ্ছে যে আল্লাহর ফদল, এখানে একটা মালিকানা বুঝাইতেছে, ফদলটা কার, ফদলটা হচ্ছে আল্লাহর, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এক্সাম্পল, আমরা অল্প জ্ঞানে বেশি বোঝার চেষ্টা করলাম, বাট এখানে আরো আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন লাগবে আপনাকে, যদি পুরোটা বুঝতে হয় অনেক ইনফরমেশন আপনাকে অ্যাডিশনাল এটার সাথে জানতে হবে, সেটা ইনশাআল্লাহ বাই দা এন্ড অফ দিস কোর্স আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন ইনশাআল্লাহ। জি, যদি আমরা এটাকে বলতাম যে আনি ভাবতাম, যদি আমরা আনি ভেবে এটাকে রাফা বলতাম বা উচ্চারণ যদি করতাম আনি, কারণ অনেক আরবে কিন্তু এই যে জের জবর দেওয়া থাকে না তাই না, ওরা কিভাবে পড়ে, ওরা কি এটাকে আনি পড়তো, এটা হচ্ছে প্রশ্ন। যে আমরা যখন দেখবো যে ইরাব বইগুলোতে জের জবর ছাড়া, আগের অনেক মানুষ দেখবেন আরবি পড়তে পারে, কোরআন পড়তে পারে জের জবর ছাড়া, নোকতা ছাড়া, কিভাবে পারে, তারা কিন্তু মিলায় কানেক্ট করে যে কোনটার সাথে কোনটা কি, এভাবে বুঝে তারা পড়ে ফেলে। তো এখানে তো আলিফ নুন দেখা যেতেছে, যে এটা শেষে দেখেন আলিফা নুন দেখা যেতেছে, আলিফা নুন দেখলেই কি আমার আনি হয়ে যাবে, আমাকে খেয়াল করতে হবে যে নুনের নিচে জের আছে নাকি নাই, এটা হচ্ছে প্রশ্ন। এখানে কিন্তু আনা ইনসানা, এই আলিফটা হচ্ছে নাসের ইনবিল্ট ওয়ার্ড নাস, ঠিক আছে, এই নুনটা আলাদা, ধরতে পারছেন কি বলছি, এটাকে আনির সাথে কনফিউজ করা যাবে না, সেটাই বললাম যে এটা রাফা কোনো অবস্থাতেই বলা যাবে না, হচ্ছে যে দ্বিবচনে তো আনি না স্যার, আর এখানে আ না, দ্বিবচনে রাফা হতে তাহলে আ নুনের কি জে, হ্যাঁ যেটা হ্যাঁ, আর যেহেতু এখানে দ্বিব রাফা না আ না, তখন আমি যেটা বুঝতে জের হইতেই হবে, হ্যাঁ হ্যাঁ এটা নাসাব, হ্যাঁ এটাই আমি বলছি আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন একটা পরীক্ষা, যে আপনি কতটুকু আসলেই বুঝতে পারতেছেন, দেখেন এখানে বলা হইতেছে একটা আরবি কোরআন থেকে একটা আয়াত দেওয়া হইছে, ইননামা ইয়াকশা, ইয়াকশা মানে ভয় পাওয়া, আমি একটু ছোট ছোট অর্থটা করে দিই যে না আপনার সুবিধা হয়, ভয় করা, ভয়, ঠিক আছে ভয়, ইয়াকশা আল্লাহ একটা শব্দ, মিন ইবাদিহি, ইবাদি মানে আব্দের মধ্যে থেকে, হ্যাঁ ইবাদদের মধ্যে থেকে বা তার দাসদের মধ্যে থেকে, হ্যাঁ দাস দাস জ্ঞানী, তার দাসদের মধ্যে থেকে, উলামা হইতেছে জ্ঞানী, উলামা কি, উলামা হইতেছে জ্ঞানী। এবার আপনি এটা ট্রান্সলেশন চেষ্টা করেন নিজে নিজে, আমি 2 মিনিট সময় দিলাম, আপনি কথা না বলে আগে নিজে একবার সেন্টেন্সটা ট্রান্সলেট করে খাতায় লিখেন, কি বানাইতেছেন আপনি দেখি, রাফা নাসাব যার দিয়ে চিন্তা করেন, আল্লাহ এই সেন্টেন্সে রাফা কে বলেন না, লিখেন বলেন না, লিখেন খাতায় লিখেন, আচ্ছা তো এখানে আমাদের কথা হচ্ছে রাফাকে, সিম্পল ভাবে চিন্তা করি রাফাকে, এই শব্দের সেন্টেন্সের মধ্যে রাফা হচ্ছে রাফা উলামু, হ্যাঁ উলামু, হ্যাঁ এই যে উলামা উ তাই না, এটা হচ্ছে আমার রাফা। আচ্ছা আর নাসাবকে, আল্লাহ শব্দটা হচ্ছে শব্দটা, হ্যাঁ আল্লাহ শব্দটা হচ্ছে নাসাব, আর এটা তো একটা ভার্ব ভয় করা,
তাহলে এবার ইন্না মা মানে নিশ্চয়ই, নিশ্চয়ই যারা, মা মানে যারা, হ্যাঁ তাহলে আমি এবার বলতেছি নিশ্চয়ই যারা, হ্যাঁ নিশ্চয়ই যারা ভয় করে, ইয়াকশা মানে ভয় করে। একটা মিনিট একটু বলবো, নাসাব মানে তো মানে ব্যাপার ভয় করে, কর্ম মানে ডিটেইলস কোন কাজটা করা হয় তাই না? হ্যাঁ বলেন। তাহলে এখানে আল্লাহ তো আল্লাহ, এটা কি করে নাসাব কর্ম ভয় করে? হ্যাঁ আল্লাহ এখানে ভয় করতেছেন না, এই ভার্বের যে আমরা যে বললাম ভয় করা, কে ভয় করে? আপনি কি বলবেন কে ভয় করে? আপনি কি বলবেন যে আল্লাহ ভয় করে? না এটাই কথা, এখানে যদি আমরা বলতাম যে এই আল্লাহ শব্দটা হচ্ছে রাফা, তাহলে বিরাট অর্থ চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ কে ভয় করে? ভয় করে তার ইবাদদের মধ্যে জ্ঞানীরা, জ্ঞানী ব্যক্তিরা আল্লাহকে ভয় করে। ঠিক আছে, অর্থটা আমি বলতেছি, অর্থটা হচ্ছে সুন্দরভাবে ট্রান্সলেশন করলে অর্থটা হচ্ছে জ্ঞানীরাই কেবল আল্লাহকে ভয় করে তার বান্দাদের মধ্য থেকে, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য থেকে জ্ঞানীরাই কি করে আল্লাহকে ভয় করে। এখন আমার কোশ্চেনটা ছিল এটাই যে কে ভয় করে, হু ইজ দা রাফা। আমি যদি আপনি যদি আমাকে বাংলার মতো করে, হ্যাঁ হ্যাঁ এটা তো আপনার এই জ্ঞানটা আছে দেখে যে এটার উপরে পেশ আছে তাই এটা রাফা। আপনি যদি এটা না জানতেন তাহলে আপনি কি মনে করতেন যে ভয় শব্দটার পাশে আল্লাহ শব্দটা আছে? আমরা যেরকম দেখি যে এই দেখেন, এই দেখেন আমি যদি বাংলায় বলি, আচ্ছা আমি বলতেছি দেখেন, সিংহ আপনি খাতায় লিখেন, সিংহ তারা করে মানুষকে, হ্যাঁ সিংহ তারা করে মানুষকে। বাংলায় আমরা কি জানি যে প্রথমে আসে শব্দ সেই তো কাজ করে, হ্যাঁ সেই রাফা, সিংহ তারা করে মানুষকে। আমি যদি এই সিংহ শব্দটাকে পিছনে দিয়ে মানুষ শব্দটাকে সামনে নিয়ে আসতাম তাহলে কি দাঁড়াইতো? মানুষ তারা করে সিংহকে। ঘটনা ঠিক কিনা? বাংলায় তো আমরা এইভাবেই শিখছি, মানুষ এইটাকে যদি শব্দটাকে আমি আগে নিয়ে আসতাম তাহলে অর্থটা কি দাঁড়াইতো? মানুষ তারা করে সিংহকে। কিন্তু আরবিতে এরকম কোনো ব্যাপার নাই, আরবিতে শব্দটা শেষে থাকুক আর প্রথমে থাকুক যেখানেই থাকুক, আমাকে খুঁজতে হবে যে সাইন কি, আমার এটার উপরে চিহ্ন কি আছে। হ্যাঁ সরি আমি তো দেখছি না, ওনাকে দেখেন এই যে ওয়েটিং রুমে নাই, এসে চলে যাচ্ছে বারবার, আর এখন শেষের মুহূর্তে এসে বারবার কাট হয়ে যেতেছে, নেটওয়ার্কের প্রবলেম। তো আমরা এটা বুঝতে পারছেন কিনা, কারো কনফিউশন থাকলে আবার বলেন। এটা হচ্ছে আচ্ছা আমি বলতেছি দেখেন, আমরা সিম্পল ভাবে চিন্তা করি, কে ভয় করে? রাফা, জ্ঞানীরা ভয় করে, হ্যাঁ জ্ঞানীরা ভয় করে। তাহলে কে প্রশ্নের উত্তরে আমি পাইতেছি রাফা, কাকে ভয় করে? কাকে কাকে ভয় করে? আল্লাহকে। তাহলে আল্লাহ শব্দটা নাসাব, তাহলে আল্লাহ শব্দটার উপরে বসছে জবর। আল্লাহ শব্দটা তো এটাও হয়, আল্লাহু হয়, হ্যাঁ আল্লাহু হয়, আল্লাহ হা হয়, মানে নাসাবের জন্য আমাদের শুধু এটা পান নাই, আপনি যখন করেন তখন দেখেন না যে এরকম চিট টাইপ কি হয়, ডিটেইলস ডিটেইলস, এই সেন্টেন্সটা ডিটেইলস, হ্যাঁ কে করে, সরি কাকে করে, কিভাবে করে, কখন করে, সব হচ্ছে নাসাব। আলহামদুলিল্লাহ, তো আমরা একটু ব্রেক নেই আসরের সালাতের জন্য, তারপরে আমরা সূরা ওয়াকিয়া ট্রান্সলেশনে যাব ইনশাআল্লাহ। অসুবিধা নাই, রুম লিফট করার দরকার নাই।